লিগলিকে হাত দুটো দিয়ে একতলার কলঘরে সগুড়ি বাসনগুলো ছাড়াচ্ছিল মেয়েটা। দোতলার ঘর থেকে বাঁচখাই গলায় গিন্নিমার 3 নম্বর তাগাদা শোনা গেল। মুন্না আস্তা দিলি। ছেঁড়া ফ্রকের পেছনের ডগটা মেঝের জলে ভিজছিল। ছাই হাত দুটো না ঠেকিয়ে অতি সাবধানে কনুইয়ের ভেতরের দিক দিয়ে ফ্রকটাকে কোলের মধ্যে গুটিয়ে নিলে মুন্না। তারপর কলঘরের খোলা দরজা বরাবর ঘাটটাকে দোতলার সঙ্গে কোনা কোণে উঁচু করে ক্ষীণ শরীরটাকে সাধ্য মতো চাপ দিয়ে আওয়াজ ফুটলে, মাসিমা। উত্তরটা ওপর অব্দি পৌঁছল কিনা জানা গেল না, তবে ও প্রান্তের হাঁকটাকটা তখনকার মতো সামলে গেল মনে হলো। মুন্না ধরফর করে বাসনগুলো ছাড়িয়ে নিয়েই কলের প্যাঁচ খুলে জলের স্পিডটা বাড়িয়ে দিল। কলতলার বাসনগুলো পড়িমড়ি কিনে নিয়ে একটা একটা করে যত তাড়াতাড়ি সম্ভব ধুতে লাগল। যে ফ্রকটাকে এতক্ষণ খড়খড়ে রাখার চেষ্টা করছিল জলের ছাঁটে, সেটাই এখন গেল ভিজে। গিন্নিমার ছোট মেয়ের বছর সাথে আগের ছাড়া ছেঁড়া রংচটা ফ্রক, সেটাই পুতলা থেকে বার করে গিন্নিমা বলেছিল, তোর ছর্দি বেশি দিন পরেনি রে, মেয়েটার বড্ড বাতিক, এক জামা বেশি দিন গায়ে সয় না। ছোট্ট মেয়ে মুন্না, কতই বা বয়স, 10-11 বই তো নয়, নতুন জামার সাথে কতটুকু তার পরিচয়। সেই তো কবে রিলিফের একটা ইজের আর একটা ফ্রক দেখেছিল দেশে, বন্যার পরেই দিয়েছিল কারা, শীত বর্ষা উপেক্ষা করে তাতেই তো কেটে গেল 3টে বছর। রূপনারায়ণের ধারে কাঁটা পুকুরের চরে তাদের গায়ের ছুপড়ি, পচা তালপাতা, সেলুলয়েডের টুকরো আর পুরনো পঞ্চি বেকারির ঠেকনা, বাইরের ঠান্ডা তাকে কিছুই সমীহ করে না। তেলচিটে এক ফালি কানে জড়িয়ে শীতে কুঁকড়েছে মুন্না। ছেঁড়া শাড়ির এক প্রান্ত খুলে মা বুকের ওপর ছড়িয়ে দিয়েছে কতদিন, তাতে শীত কমেনি, কিন্তু মায়ের স্নেহের উত্তাপ অনুভব করেছে সে। সেসব কথা মুন্নার মনে পড়ে, এখন খুবই মনে পড়ে। বাসনগুলো একতলার খাবার ঘরের তাকে উপুর করে ফ্রকের নিচের দিকটা নিংড়োতে নিংড়োতে রান্নাঘরে ঢুকলো মুন্না। এমনিতেই কার্তিক মাসের 3য় হপ্তা, সকালের দিকটা শীত শীত, তাই জামা ভিজে, তবু মুখ ফুটে বলতে পারে না মুন্না। ছর্দি, মেজদি, মেসেমশাই, মেজদা সকলেই সকালে সোয়েটার চাদর যা হোক একটা চড়িয়ে নেয়। বর্দার মেজো মেয়েটা মুন্নার মাপের, অগন্তি গরমের জামা তার, রোজই পাল্টে পাল্টে পরে সে। মুন্নার চোখে পড়েছে কয়েকটা বেশ পুরনো রং ফিকিয়ে যাওয়া, এর একটা পেলেই মুন্না বর্তে যায়। শীতের সকালে ভিজে ন্যাতা নিয়ে ভিজে জামায় ঘর মুছতে মুছতে ঠক ঠক করে কাঁপে সে। বড় বৌদির ঘর মোছার সময় বড় বৌদি যখন ঘরের মধ্যে নড়াচড়া করে, কতবার মুন্নার মনে হয়েছে এই বুঝি বলবে বৌদি, নে মুন্না এটা পর, বুকে ঠান্ডা লেগে যাবে। অবশ্য বৌদির যা ব্যবহার, মিষ্টি হাসি, তাতে সেইটা বলাই স্বাভাবিক। অথচ মুন্না বুঝতে পারে না বৌদি কখনোই সেটা বলেন না। তাহলে উনি হাসেন কেন? মুন্নাকে ডাকবার সময় গলাটাকে একটা অদ্ভুত অস্বাভাবিক স্নেহের সুর খেলিয়ে দেয় কেন? ওটা কি বাইরের, ওটা কি বাড়তি খাটিয়ে নেবার ফিকির? ব্যাপারটা মুন্নার কেমন বেখাপ্পা লাগে। ঠান্ডায় সর্দি জমে মুন্নার রাতে খুব খুব কাশি ওঠে। সিঁড়ির তলার ঘরের মেঝে তার শোবার ব্যবস্থা, দেশ থেকে আনা শতছিন্ন কালচে কাঁথায় শোয়ে সে। গায়ে বহু পুরনো ছেঁড়া একটা পাতলা চাদর জড়িয়ে গুঁড়ি মেরে কাটে তার রাত।
চাদরটা যাবার সময় পুঁটলায় গুঁজে দিয়েছিল মা। কম দামি খদ্দরের তিন হাত কাপড়, বড় সোহাগের চাদর। বিয়ের বছর পৌষে নাকি নাউলের মেলায় মাকে কিনে দিয়েছিল বাপ। বাপের কথা মুন্নার আবছা মনে পড়ে, ছায়া ছায়া মূর্তির মতো। মুন্নার বয়স তখন তিন কি চার। বাপের কাঁধে চেপে ম্যালকের রাসমেলায় গিয়েছিল, খোপ খোপ ঘরে পুতুলের পর পুতুল সাজিয়ে কারেন্ট চালিয়ে কৃষ্ণলীলা। বাপ তাকে আঙুল দেখাচ্ছিল, ওই দেখ ওটা কি বলতো, রাক্ষসী পুতনা, রাক্ষসী। মুখটা কেমন হাঁ করছে আর চোখ বুঝছে, বুকের ওপর ওই দেখ কৃষ্ণ ঠাকুর দুধ খাচ্ছে। আক্ষসী কৃষ্ণ ঠাকুর, দু হাতে তালি বাজিয়ে মুন্নাও আধো গলায় খিলখিলিয়ে উঠেছিল। একটা এত বড় রবারের মেয়ে কিনে দিয়েছিল বাপ, সেই মেয়েটাকে নিয়ে মুন্নার কতদিন কেটেছে। দুধ খাওয়ানো, ঘুম পাড়ানো, জামা পরানো, মুন্নার কত কাজ। তখন রান্নাঘরের ভাঙা মাটির হাড়িতে এখনো আছে পুতুলটা, তবে ধুলো জমা, ফ্যাকাশে, নাক ভাঙা, ফাটা ফুটো। ওইটুকুই মনে আছে মুন্নার। বাপের কথা আর কিছু মনে পড়ে না তার। মায়ের কাছে শুনেছে সতুমরলের জোতে বাপ মুনিশ খাটত, 3 টাকা রোজ আর 8 আনা জলপান। মাকে নিয়ে একটা কুচ্ছিত কথা বললে মোড়ল, বাপ প্রতিবাদ করতে মোড়ল শাসালে, এটা সেটা ছুতো নিয়ে রোজ কাটতে লাগলো, জলপানি কাটতে লাগলো। আস্তে আস্তে উপোস শুরু হলো ঘরে। তারপর একদিন চুরি রোজুয়াতে বাপকে গাঁয়ের লোকজনের সামনে জুতো দিয়ে পেটালে মোড়ল। সেই দিনই রাতে বাঁধের ধারে বাবলা গাছের ডালে বাপ গলায় দড়ি দিলে। মুন্না তখন চার পেরিয়ে পাঁচে, চার বাড়িতে দিন খাটা শুরু হলো মায়ের। এক বাড়িতে ভাত দিত একজনের ভাত, সন্ধেবেলা তাই কাপড়ে বেঁধে নিয়ে আসতো মা, তরকারিটুকুন মাটির খুঁড়িতে চটকে চটকে তাই মা মুন্নাকে খাইয়ে দিত, নিজেও খেত। সেই একবার দিনে ঠিক মতো একটা খাওয়া, আর খাওয়ার কোনো ঠিক নেই। 5টা দিয়েই রান্নাঘরের শেকলটা তুলে দিল মুন্না। বাড়ির ভেতর একটা টিউবওয়েল, কলের হাতলটা দুহাতে ধরে ছোট্ট হালকা শরীরটা নিয়ে লাফিয়ে লাফিয়ে বেশ কবালতি জল ভরল। গোটা নিচের দালান উঠোন জল ঢেলে ঝেঁটাতে ঝেঁটাতে 5টা উঠে গেল। মুন্না রান্নাঘরে ঢুকে চায়ের জল চাপিয়ে দিল, নয় নয় করেও গোটা বাড়িতে 14টা মাথা, তার উপর গিন্নিমা আর কর্তার চায়ের বাতিক, প্রমাণ গেলাসের ফুল গেলাস চানা হলে তাদের চলে না। বড় কেটলি, গলা গলা কেটলি জল গরম হতে সময় লাগবে। মুন্না খানিকটা ছাই হাতে নিয়ে এই ফাঁকে মুখটা ধুয়ে ফেললে। রান্নাঘর ছাড়া নিচের তলায় 2টো ঘর, মাথা মনীষীরা সেখানে বড় একটা সন্না, সেজদা, ছোড়দা, বর্দার বড় ছেলে মানু রাতে আস্তানা গাড়েন। মানুর মাস্টারমশাই এলে সকালে ওখানেই পড়ান, আত্মীয় পরিজনরা এলে অবশ্য ব্যবস্থাটা পাল্টে যায়, বাড়ির লোকজনরা সব ওপরে গুটিয়ে যান, মেয়ে জামাই এলে আবার উল্টোটাও ঘটে। সেজদা ছোড়দাকে ঘুম থেকে তুলে মুন্না চা দিল, মানুকে চা দিলে বর্দা বকেন, মাস্টারমশাইকে চা দিয়ে কেটলিটা নিয়ে উপরে উঠল মুন্না। উনুনে এখন ভাতের জল, ঘণ্টাখানেকের নিশ্চিন্তি। এবারই দেওয়াসটাই এই রকম, চা খাওয়ার আগে কেউ নড়েন না, সকালের হ্যাঁপাটা মুন্নাকেই পোয়াতে হয়। বেশি বেলা হলেও অশান্তি,
বর্দার মেজদার অফিস যাওয়ার তাড়া থাকে। মুন্নাকে তাই খুব ভোরে উঠতে হয়। আবছ অন্ধকারে উঠোনের আঙ্গাসটায় যখন একটা দুটো করে কাক ডাকে, মুন্না তখন ঘুম জড়ানো চোখে রান্নাঘরে খুটুস খটাস করে। উনুনের ছাই পরিষ্কার করতে করতে চোখ বুঝিয়ে আসে মুন্নার, আরেকটু ঘুমোলে ভালো হতো তার। কি করবে মুন্না, সাতটার মধ্যে ভাতের জল না চাপালে নটার মধ্যে ভাত দেওয়া যায় না, কত আর পায় মুন্না? মাস খেলে ২৫ টাকা, একবেলা ভাত, বিকেলে চারখানা রুটি, সকালবেলা বর্দা মেজদা অফিস গেলে চায়ের সঙ্গে এক বাটি মুড়ি। টাকাটা অবশ্য মুন্না হাতে নেয় না, পুজোর সময় মেজদা হিসেব করে তার মায়ের কাছে দিয়ে এসেছিল। পুজোয় অবশ্য মুন্না একবারই বাড়ি গিয়েছিল। ওখানে আসার পর থেকে একটা বই দুটো পুজো তো কাটেনি। গিন্নিমা যখন চা খেয়ে বাথরুমে ঢুকলেন, মুন্না ততক্ষণে ওপরতলার চা দেওয়া শেষ করতে মেজদার দরজায় টোকা দিয়েছে। মুন্নার এ বাড়িতে আসার সূত্র এই মেজদাই। মেজদার কর্মস্থলের এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর মুন্নাদের গাঁই বাস। বাড়িতে একজন লোকের জন্য মেজদা অনেকের মতো তাকেও বলেছিলেন, একটা ছোট ছেলে বা মেয়ে যে সব রকমের কাজ করতে পারবে বা দেখিয়ে দিলে শিখে নিতে পারবে, এমন লোকই পছন্দ ছিল গিন্নিমার। অফিসারকে খুশ করতে কর্মচারীটির চেষ্টায় ঘাটতি ছিল না। ইনক্রিমেন্ট বা প্রমোশন কে জানে কখন কিসে লেগে যায়। খুঁজে খুঁজে মুন্নার মায়ের কাছে গিয়ে পড়েছিল লোকটা, সাহেবের বাড়ি গো মাসি, লিজির মেয়ের মতো থাকবে, বাড়িতে সবাই যা খাবে ও তাই খাবে, মানুষ হয়ে যাবে গো মেয়ে তোমার। চক্রবত পরিবর্তন্তে সুখখানি দুখানি চ। মুন্নাদের জীবনে সুখ আসে কিনা জানি না, তবে ওই মুহূর্তে মুন্নার হাতে স্বর্গ পাওয়ার মতো একটা কিছু হয়েছিল। গাঁয়ে আর কি আছে তাদের? অচ পাড়া গাঁ, না আছে খাবার, না আছে ডাক্তার, শুধু অভাব। হুট বলতে কখন টিসে যাবে মেয়েটা? পদিমাসির অত বড় মেয়েটা আর নন্দদার ছেলেটা এই তো মাসখানেক আগেই রোদ্দুরে মাথা ঘুরে মরে গেল। একটা মরল আলের ধারে, আর একটা মাটি কোপাতে কোপাতে। অসুখ বলতে যা বোঝায় তেমন তো কিছু ছিল না তাদের, শুধু খেতে পেত না ঠিক মতো। বড় লোকের বাড়িতে মেয়েটা তো দুবেলা দুটো খাতে পাবে। একটু দেখো ঠাকুরবো, কখনো তো মাকে সাইরে থাকেনি মেয়েটা, মাঝে মাঝে একটু খোঁজ খবর নিও, ও একটু ভালোবাসা চায়, একটু ভালোবাসা দিতি বলো, তাইলেই থেকে যাবে মেয়েটা। যাবার সময় কর্মচারীটিকে বলেছিল মা। অফিসে মিস্টার চেম্বারে মুন্নাকে যখন নিয়ে এলো কর্মচারীটা, কেঁদে কেঁদে চোখ তখন ফুলিয়ে ফেলেছে মুন্না। কর্মচারীটি মায়ের কথা মিস্টারকে বলল, মুন্নার বেশ মনে আছে। কাঁদছো কেন, নাম কি তোমার? মিস্টার জিজ্ঞেস করেছিল। মুন্না স্যার, উত্তর দিয়েছিল কর্মচারীটি। মুন্না তখন রীতিমতো ফুপাচ্ছে। বাহ, ভারী সুন্দর নাম তো তোমার, ভয় কি, আমি তো তোমার দাদার মতো, আমাদের বাড়িতে চলো, দেখবে কত হই হই করে কাটবে, সবাই তোমাকে কত ভালোবাসবে, তোমার মতো বর্দার একটা মেয়ে আছে। ট্রেনে করে বাড়িতে নিয়ে আসবার সময় কত গল্প করেছিল মেজদা। আমাদের বাড়িতে টিভি আছে, সিনেমা দেখবি, ভালো করে কাজ করবি, সবাই তোকে নিজের মতো ভালোবাসবে, কলকাতায় কত বেড়াবার জায়গা,
দেখবি বাড়ির লোকেরা যখন বেড়াতে যাবে তোকেও নিয়ে যাবে। কি আছে, তুই যদি পড়াশোনা করতে চাস কাজকর্ম সেরে দাদাদের সঙ্গে বসে যাবি, অক্ষর জ্ঞানটা তো হয়ে যাবে। তারপর যদি আরও পড়তে চাস আরও ভালোবাসা। কলকাতা, মেস্তাদের বড়লোকি বাড়ি, লেখাপড়া, সব কিছু মিলিয়ে একটা স্বপ্ন ঘিরে ধরেছিল মুন্নাকে। মাকে ছেড়ে থাকার দুঃখটা আস্তে আস্তে মিলিয়ে গিয়েছিল তার। গায়ের পুপ্পাড়ে মোড়ল বাড়ির মেয়েগুলোকে হাঁ করে দেখত মুন্না, কেমন রকমারি রংচঙে ফ্রক পরে দোতলার জানলা দিয়ে দেখে, ছাদে ঘুরে বেড়ায়, কেমন ফিটফাট, কেমন ছিমছাম, কেমন সুন্দর সুন্দর লাগে তাদের। মাঝে মাঝে ইচ্ছে হতো মুন্নার অমনটা হবার, কিন্তু তার তো চুল বাঁধার ফিতে নেই, একটু সাজবার পাউডার নেই, একটা ভালো জামা নেই। এই তো সেদিন মুন্নার বাড়ির মেজো মেয়েটার বিয়ে হলো, একটা কি সুন্দর বরের সঙ্গে, একটা কি সুন্দর কোণে সেজে হাওয়া গাড়ি করে চলে গেল মেয়েটা। জীবনটাকে নিয়ে একটা স্বপ্নের ছবি এইটুকু বয়সেই কি করে যেন মনের বুদ্ধি আঁকা হয়ে গেছে মুন্নার। এবাড়িতে এসে সাধ্যমতো শক্তি দিয়েই কাজ শুরু করেছিল মুন্না। এত লোকের সারাদিনের বাসন ধোয়া, সব খড়দালান মোছা, আটা বেলা, রুটি করা, টাইমে টাইমে চা করা, চা দেওয়া, গিন্নিমার সঙ্গে রান্নার জোগাড় দেওয়া, সকলের জামা কাপড় কাচা, দোকান বাজার করা, এত ঝক্কি পোয়াত মুন্না। আস্তে আস্তে এমন হলো রাতের দিকটা ভয়ঙ্কর ঝুমিয়ে পড়ত সে। নটার সময় কাজ শেষ হলে গিন্নিমা তাকে রুটি দিত, রুটিগুলো খেয়েই সিঁড়ির তলায় এড়িয়ে পড়ত সে। তারপর কোথা দিয়ে যে রাত কাবার হয়ে যেত টেরই পেত না। ভোর চারটেই গিন্নিমা একবার বাথরুমে ঢোকেন, সেই সময় মুন্নাকে ডেকে দেন। দু একদিন মুন্না ডাকার পরও শুয়ে পড়েছিল, প্রচণ্ড চিৎকার করেছিলেন গিন্নিমা। সেই থেকে ভোরে গিন্নিমার চিৎকার শুনলেই মুন্নার থুকফুক করত। আতঙ্কে এক একদিন ভোর মনে করে মাঝরাতে উঠে পড়ত সে। এখন অবশ্য সব অভ্যাস হয়ে গেছে, শুধু মাঝে মাঝে বড় দুর্বল লাগে শরীরটা, মাথাটা ঘুরে যায়। দেড় বছর তো হয়ে গেল এ বাড়িতে, কেন যেন সবাই নিজের মতো মনে করার ব্যাপারটা আর বিশ্বাসে আসে না তার। বাড়িতে কম করে হলো কিলো তিনেক মাংস আসত, সবাইকে বাটি বাটি মাংস দিত গিন্নিমা, মুন্নার ভাগে কটা শক্ত হাড় আর এক পিস হাড়ে লেগে থাকা মাংস যুক্ত, ঝোল দিয়ে খেয়ে উঠতে বলতো গিন্নিমা। মাছ এলে খুব কম দিনই মাছ থাকতো তার জন্য, যেদিন থাকতো লেজার সঙ্গে সামান্য মাছ থাকতো তার জন্য। বেশিরভাগ দিনই ডাল আর তরকারি দিয়ে খেয়ে উঠতে বলতো তাকে দুপুরের ভাত। এই তো সেদিন জামাই মেয়ে জামাই ষষ্ঠীতে মিষ্টি নিয়ে এলো, বাড়ির সবাইকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি ভাগ করে দিলেন গিন্নিমা। আড়াল থেকে মুন্না শুনতে পেয়েছে মেস্তা বললে মাকে, একটা মিষ্টি মুন্নাকে দিও মা। কাজের লোককে অত মাথায় তুলো না। পাশ থেকে মেজবৌদি ছাঁচিয়ে উঠলে, যাই হোক একটু লুকিয়ে লুকিয়ে দিও, মেয়েটা যেন দেখতে না পায়, মেস্তা বলল। মেস্তার চক্ষু লজ্জা আছে, মেস্তাই তো কত কথা বলেছিল মুন্নাকে। সন্ধ্যের পর টিভি দেখার সময় মুন্না লক্ষ্য করেছে বাড়ির সবাই বসে চেয়ারে, এমনকি আশেপাশের বাড়ি থেকে আসা লোকেদের জন্যও শতরঞ্জি থাকে। মুন্নাকে বসতে দেওয়া হয় মেঝেতে, তাও বড় বৌদি মেজ বৌদি বা গিন্নিমার ফরমান জারি হয় তারই মধ্যে, মুন্না দিদির ফ্রকটা সেলাই করে ফেল, মুন্না আমার ব্লাউজটার বোতাম লাগিয়ে ফেল,
মুন্না চালের কাঁকড়টা বেছে ফেল, মুন্না আটাটা ছেঁকে ফেল। ক্লান্ত শরীর নিয়েও কয়েকদিন মেজদার কাছে লেখাপড়া শেখবার জন্য গিয়েছিল মুন্না। মেজদা তখন হয়তো বাচ্চা মেয়েটাকে পড়াচ্ছেই, কিন্তু মুন্নার আর পড়া হল না। মেজ বৌদি বরদাকে কি একটা মুখ ছামটা দিলে, মুন্নাকে কয়েকটা নোংরা জামা কাপড় বার করে কাস্তে দিলে। মুন্না দেখল মেজদা কিছু বললে না। পরের দিন নাকি বিয়ে বাড়িতে যাবে সবাই, বাড়ি শুদ্ধ সবাই বিয়ে বাড়ি যেত। মুন্না পড়ে থাকতো একা বাড়িতে নিচের বসার ঘরে, কাজের লোককে বিয়ে বাড়ি নিয়ে যেতে মর্যাদায় বাধে বাড়ির। দিদিরা বৌদিরা এখানে ওখানে বেড়াতে যেত, এটা ওটা ছুতোয় মুন্নাকে এড়িয়ে যেত সবাই। অনেক বলার পর পাশের বাড়ির জিটার সঙ্গে একদিন সিনেমায় যেতে বলেছিল মেজদা, মুন্না যায়নি। মুন্না তো এ চায়নি, মুন্না সাজতে গেলে স্নো পাউডার লুকিয়ে ফেলত সবাই, গায়ে সাবান দেবে বললে বলতো ফুরিয়ে গেছে। আস্তে আস্তে মুন্না আবিষ্কার করল যে এ বাড়িতে সে শুধু ঝি, বা কৃত্রিম ভদ্রতায় শহরের বাবু পরিবারটা যাকে বলে কাজের লোক তাই। তবু মুন্না চালিয়ে যাচ্ছিল, মায়ের কথা মাঝে মাঝে মনে পড়ত তার, কিন্তু ফিরে গেলে মায়ের তো আরও কষ্ট। পরশু সকালে মুন্না লক্ষ্য করেছিল বিধবা মতো একটা বয়স্ক মেয়ে ছেলে ওপরের ঘরে কথা বলছিল কর্তা আর গিন্নিমার সঙ্গে। সিঁড়ি আর দালান মুছতে মুছতে খাপ ছাড়া কিছু কথা শুনতে পাচ্ছিল মুন্না। হ্যাঁ গো, রান্না বান্না করতে পারবে তো? রান্না অবশ্য মুন্না রকম রকম করতে পারে না, তবু কাজ তো সে চালিয়ে দেয়, অত কাজ নিশ্চয়ই করবে না ওই মেয়ে ছেলেটা। অবশ্য পাশের বাড়ির ঝিটা বলছিল দাসেদের বাড়ির মেজগিন্নির কোনো আত্মীয়ের বাড়ি নাকি কাজ করতো ওই মেয়ে ছেলেটা, সেই সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছে গিন্নিমার কাছে। তবুও বিশ্বাস হয় না মুন্নার, এ বাড়িতে আর যাই হোক মুন্নাকে ছাড়িয়ে দেবে না চট করে। মেজদার লোক আমি, তারপর সেই কর্মচারীটা আছে, তাছাড়া কত ভালোবাসে সে সবাইকে, কখনো তো কষ্ট হলেও মুখ ফুটে তক্ক করেনি। চা দিয়ে সিঁড়ি বেয়ে নাপতেই চমকে উঠল মুন্না, আবার সেই বিধবা মেয়ে ছেলেটা। তবে কি এই মেয়ে ছেলেটা কি রাখবে এখানে? পাশের বাড়ির ঝিটা তো তাহলে ঠিকই বলেছিল, তুই তো রান্না ভালো পারিস না, ওই জন্যই ওকে রাখবে বোধ হয় ওরা। একসঙ্গে রান্নাও জানে, এমন লোক তো চায় ওরা। নটার সময় মুন্না যখন খাবার জল তুলছে, মেজদা খেতে বসে ডাকলে, মুন্না শোন একবার এদিকে। মুন্না মাথা নিচু করে মেজদার ঘরের দরজার সামনে দাঁড়ালে। হ্যাঁ রে, দেশে যাবি নাকি কদিনের জন্য? মায়ের কাছে তো অনেকদিন থাকিস নি, আজ একজন কাজের লোক এসেছে, ওই এখন কিছুদিন চালাতে পারবে, তুই বরং এই সময় দেশের দিকটা কিছুদিন ঘুরে আয় না, আমি আবার তোকে নিয়ে আসবো কোন পরে। মুন্না জানে মেজদার কখনোই নিয়ে আসবে না, শুধু যে কদিন ভালো কাজের লোক পাচ্ছিল না এ বাড়িতে, ততদিন মুন্নাকে দিয়ে চালিয়ে নিলে কাজটা। মুন্নার চোখটা ছলছল করে উঠল, মুখটা ঘুরিয়ে নিলে সে। এই মুহূর্তে মনে হলো যেন পায়ের তলা থেকে একটা স্বপ্নের মাটি দ্রুত সরে যাচ্ছে তার, একটা গভীর শূন্যতা নিঃসীম হাহাকার হয়ে তার ছোট্ট বুকটাকে তোলপাহাড় করে তুলল। যা, জামা কাপড়টা তবে গুছিয়ে নে, হ্যাঁ পুজোর জামাটাও নিস, কিন্তু ওটা তোকে খুব সুন্দর মানায়। মুন্না তার সেই পুঁতলাটা গোজগাজ করে নিলে। মেজদা জিজ্ঞেস করলে, নতুন জামাটা পরলি না মুন্না, ওটা পোঁটলায় নিয়েছিস বুঝি? গিন্নিমা বললে, চান করে দুটি খেয়ে যা মুন্না। মুন্না তার ভাঙা চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দিলে। মেজবৌদি বললে, শুধু মুখে যাচ্ছিস মুন্না, চা মুড়িটাও তো খেয়ে নিতে পারতিস। মুন্না থামলে না,
গট গট করে মেজদার সঙ্গে বেরিয়ে গেল সে। স্টেশনে টিকিট কাটার সময় মেজদা বললে, মুন্না তোদের বাড়িটা তো সেই ঘোড়াঘাটা স্টেশনে, তাই না? আমি তো অফিস যাবো, নামবো বাগনান, তুই ঘোড়াঘাটা থেকে বাড়ি চলে যেতে পারবি না একা? মুন্না ঘাড় নাড়ল, হ্যাঁ। চেম্বারে ঢুকে মেজদা যখন অ্যাটাচি খুললে, অ্যাটাচির মধ্যে খবরের কাগজের একটা প্যাকেট বেরোলো। প্যাকেটে মুন্নাকে দেওয়া সেই পুজোর নতুন ফ্রকটা, আর পুজোর সময় কিনে দেওয়া পুঁথির হার আর ইমিটেশনের গহনাগুলো। মেজদা চেম্বারের জানলা দিয়ে বাইরের আকাশের দিকে হাঁ করে তাকালো। আর একটা ইঞ্জিন রেললাইনটার ওপর থেকে ফক ফক করে কালো ধোঁয়া ছেড়ে আকাশটাকে ভরিয়ে দিল।